আসসালামু আলাইকুম মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পাঠে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার দেখব আর সেগুলো হচ্ছে মার্স অবলিক স্পেল্ট তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা যখন ফর্ম নিয়ে কাজ করি অথবা কোনো রিপোর্ট নিয়ে কাজ করি তখন বিভিন্ন ধরনের কন্ট্রোল কিন্তু আমাদের ফর্ম অথবা রিপোর্টে ক্রিয়েট করতে হয় ঠিক আছে আবার অনেক সময় এমন হয় যে আমরা খুবই দ্রুত আমাদের কাজ সম্পাদন করার জন্য সমস্ত কন্ট্রোলগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা চলে আসি অ্যারেন্স অ্যারেন্স থেকে এখানে স্ট্রাকেট করা থাকে অথবা ট্যাবলার রয়েছে দুটো ফর্মেট তো স্ট্রাকেট করা থাকলে ঠিক এই অবস্থায় থাকে আর যদি আমরা ট্যাবলার করি তাহলে সেটির ভিউ অনেকটা ডেটা শিটের মতো হয় তো এই অবস্থায় কিন্তু থাকে আবার যখন আমাদের দরকার না হয় তখন আমরা এই যে রিমুভ নামের একটি রিবন আছে জাস্ট এখানে ক্লিক করে সমস্ত লেউডকে আমরা রিমুভ করে দিতে পারি ঠিক আছে তো এটির অনেক অ্যাডভান্টেজ রয়েছে অর্থাৎ আমরা যদি স্ট্রাকেট করে নিয়ে কোনো কন্ট্রোল যদি ক্রিয়েট করি তাহলে খুবই দ্রুত কিন্তু সেটি করা যায় এবং খুবই দ্রুত কিন্তু অ্যারেঞ্জ অবস্থায় থাকে এ ব্যাপার কিন্তু আমরা জানি ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি সেটি হলো যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যারেন স্ট্যাপ থেকে যে মার্স অবলিক স্পিল্ট রয়েছে এই তিনটি রিবনের আসলে কাজ কি এখানে তিন ধরনের রিবন কিন্তু দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে মার্স অর্থাৎ মার্স সেল এরপরে স্পিল্ট ভার্টিক্যালি এবং স্পিল্ট হরিজেন্টালি আছে এই তিনটির কাজ দেখব ঠিক আছে তো আমি ফর্ম দিয়ে দেখাচ্ছি এটি কিন্তু রিপোর্টেও কাজ করা যাবে অর্থাৎ এই রিবনগুলো আমরা কিন্তু চাইলে রিপোর্ট ইউজ করতে পারবো তবে তার জন্য অবশ্যই কিন্তু এয়ারেন্স থেকে স্টাকেট করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু কাজ করবে না এই কিন্তু লক্ষ্য রাখতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে যেহেতু দেখতে পাচ্ছি মার্স ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে অর্থাৎ ডিজেবেল আর এই দুটো কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ অ্যানেবেল দেখাচ্ছে তাই না তো এই দুটোর কাজ আগে দেখি প্রথমে আছে স্পিল্ড ভার্টিক্যালি স্পিল্ড ভার্টিক্যালি যদি ক্লিক করা হয় তাহলে এইখানে একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের এই ফিল্ড যেহেতু সিলেক্টেড দেখা যাচ্ছে তার মানে হলো এখন যদি আমরা এই রিবনে যদি ক্লিক করি তাহলে ভার্টিক্যালি আমাদের এই যে ফিল্ড রয়েছে সেটি কিন্তু স্পিল্ট হবে কিভাবে আমরা জাস্ট ক্লিক করি তাহলে দেখুন অর্ধেক কিন্তু হয়ে গিয়েছে ওকে আমরা আবার কন্ট্রোল জেড করি এত বড় হচ্ছে আমার এই ফিল্ডের হাইট ঠিক আছে আমরা সেটি দেখতে পাচ্ছি তো এখন যদি এটিকে আবার অর্ধেক করতে চাই তাহলে জাস্ট আমরা স্পিল্ড ভার্টিক্যালি করব তাহলে ভার্টিক্যালি কিন্তু স্পিল্ড হবে ঠিক আছে আচ্ছা আবার জেট করে আসি এখন আমি চাচ্ছি না এভাবে না আমরা হরিজেন্টালি এই কাজটি করবো তাহলে কি হবে জাস্ট স্পিল্ড হরিজেন্টালি ক্লিক করি তাহলে দেখুন অর্ধেক কিন্তু হয়ে গিয়েছে আমরা যদি এই পুরোটিকে এই পর্যন্ত ধরি তাহলে সেটির অর্ধেক কিন্তু এই পর্যন্তই হয় ঠিক আছে আবার ক্লিক করি তাহলে দেখুন অর্ধেক হয়ে গিয়েছে অনেক সময় দ্রুত কাজ করার জন্য এই দুটো রিবন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে দেখুন আমার এই ফিল্ডের সাইজ কিন্তু নির্দিষ্ট একটি সাইজেই রয়েছে তো এই যে স্টুডেন্ট নেম এই ফিল্ড যদি সিলেক্ট করি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন অনেকটাই কিন্তু ছোট হয়ে গিয়েছে আবার যদি হরিজেন্টালি করি তাহলে হরিজেন্টালি কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটো রিবনের কাজ আমরা বুঝতে পারছি যে এটি কীভাবে ইউজ করতে হয় কিন্তু মার্স দেখুন এখনও কিন্তু ইনঅ্যাক্টিভে রয়ে গিয়েছে তো এটিকে আমাদের প্রথমে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আমরা এই পাশে ব্ল্যাঙ্ক দেখুন কিছু কন্ট্রোল রাখা হয়েছে অর্থাৎ কন্ট্রোলের কিন্তু কি বলা যেতে পারে একটি প্রিসেটের মতো রাখা হয়েছে যদি কোনো কন্ট্রোল থাকে জাস্ট ড্র্যাগ ড্রপ করলে এখানে সেটি সেট হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে বার্টি অংশ এটি কিন্তু বাড়তি একটি অংশ যেটি কিন্তু আমাদের ফর্মে ডিসপ্লে হবে না কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে ঠিক আছে অনেকটা জায়গায় কিন্তু দখল করে নিয়েছে তো এখন আমি যেটি করব এই কন্ট্রোলের সাথে অর্থাৎ আমার যে স্টুডেন্ট আইডি নাম্বার যে কন্ট্রোলটি রয়েছে তার সাথে এই ফাঁকা অংশটুকুকে আমি অ্যাড করে দিতে চাচ্ছি এই ফাঁকা অংশকে যদি আমি অ্যাড করে দিতে চাই তাহলে কিন্তু এই মার্স যে রিবনটি রয়েছে অর্থাৎ মার্স সেল এটি কিন্তু ইউজ করতে হবে জাস্ট আমি সিলেক্ট করি দেখুন দুটো সিলেক্ট করার সাথে সাথে আমার এই দুটো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে জাস্ট ক্লিক করুন ব্যাস একটি অংশে কিন্তু পরিণত হয়ে গিয়েছে অর্থাৎ মার্স হয়ে কিন্তু দুটো কিন্তু একটিতে পরিণত হয়ে গিয়েছে আবার যদি এই পাশেটি আমরা করতে চাই অর্থাৎ ক্যাপশন দুটো সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করি ব্যাস তাহলে দেখুন হয়ে গেল এখন এই দুটোকে অথবা যে কোনো এক পাশে সিলেক্ট করে আমরা জাস্ট স্পেল করি তাহলে দেখুন নির্দিষ্ট একটি সাইজে কিন্তু হয়ে গেল ঠিক আছে আবার এই অংশকে সিলেক্ট করে আমরা সিলেট করি তাহলে ঠিক এই মাপে কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু এই যে এখানে স্ট্রাকেট করা আছে একেবারে কিন্তু উপর থেকে শুরু হয়েছে অর্থাৎ আমার যে নির্দিষ্ট অংশ রয়েছে স্ট্রাকেটের ওই অংশ বরাবর কিন্তু দেখা যাচ্ছে ওকে কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে ওই অংশ কিন্তু দেখাই যাচ্ছে তাই না তাহলে কি করতে হবে তাহলে জাস্ট এই অংশকে আমাদের সিলেক্ট করে ডিলেট করতে হবে দেখুন ব্যাস ডিলিট হয়ে গেছে ওকে তো এখানে যেটি করা যেতে পারে দুটো একসাথে আমরা সিলেক্ট করে নিব ঠিক এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এই যে ডিলেট যে বাটনটি রয়েছে এই ডিলেট বাটন আমরা একবার প্রেস করব ঠিক আছে তাহলে দেখুন সুন্দর একটা সাইজে কিন্তু আমার এই ফর্মটি অ্যারেঞ্জ হয়ে গিয়েছে সমস্ত কন্টেন্টগুলো ঠিক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু রিপোর্টেও আমরা করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারগুলো ডিসকাস করলাম সেগুলো হচ্ছে আমরা যখন কোনো ফর্ম অথবা রিপোর্ট ক্রিয়েট করব তখন থেকে মার্স নামের যে সেকশনটি রয়েছে তার অন্ডারে মার্স স্পিল্ড ভার্টিক্যালি এবং স্পিল্ড হরিজেন্টালি তিনটি রিবন রয়েছে তিনটি রিবন কিভাবে ইউজ করতে হয় সেই ব্যাপারে বিস্তারিতভাবে আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা মাইক্রোসফট অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন হিউজ পরিমাণে ডিউটের ব্যবস্থা করা আছে আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে হবে অন্যান্য যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাচ্ছেন অবশ্যই সময় করে দেখে নেবেন আমার দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটিও অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং